অভিষেকে যখন ছোট আড়াই তিন বছরের আমাকে হাজরাতে মারলো, মেরে আমার মাথা চৌচির করে দিল। আমি বাড়ি ফিরে এলাম তিন মাস পর হসপিটাল থেকে। আমাকে দেখে বলছে, কি হয়েছে দিদি, কি হয়েছে দিদি? তখন ওর মা ওকে বুঝিয়ে বলল। তারপর থেকে ও একটা ঝান্ডা নিয়ে, কেন মেরেছো দিদিকে, জবাব চাই জবাব দাও বলে মিছিল মিটিং করতো। কিন্তু তখন থেকে আমি ওদের কি করতাম, আমার দাদার মেয়েরা ওরা যারা ছিল বাচ্চারা, আমি প্রতি এই মনীষীদের প্রোগ্রামে একটা করে চৌকি পাতাম, একটা করে বারান্দায় চাদর দিয়ে দিতাম, দিয়ে বলতাম তুমি কবিতা বলবে, কাউকে বলতাম তুমি গান করবে, কাউকে বলতাম তুমি নৃত্য করবে। তার কারণ হচ্ছে এই আদর্শগুলো জানতে হবে, এগুলো জানলে মনে রাখবেন জীবনে আপনাদের কোনো দিন আর কোনো কষ্ট হবে না।